এটা সর্বোচ্চ শ্রেষ্ঠ বাচ্চা ভাই, এটা ইন্ডিয়ান ব্রাহ্মার কচ বাচ্চা বাচ্চা। এসব বাচ্চা সহজে কালেকশন করা যায় না, খুবই কষ্ট করে কালেকশন করছি। এর যে পার্সেন্ট, এই পার্সেন্টের কথা আমি বলতে পারবো না, কতটা পার্সেন্ট আছে আর প্রশংসা গাওয়ার মতন কিছু নাই ভাই। যে কোনো বড় বড় খামারি যদি দেখে এবং তারা দাঁত সম্বন্ধে অভিজ্ঞতা বেশি, তারা সঙ্গে সঙ্গে অবশ্যই তো নেবে। তারপরেও বলবো যে ভাই, মানে কি বলবো, মানে খুবই সুপার কোয়ালিটি একটা বাচ্চা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইদ ভাই, দর্শক দূরে আপনার পরিচয়টা। ভাই আমার পরিচয় নাম মোহাম্মদ আবুল সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম, হাটের পাশে আমার বাসা। আমি তো মূলত বকনছার কয় বিক্রয় করে থাকি। আজকে অল্প সীমিত কিছু বাচ্চা দেখা ভাই, সর্বোচ্চ হাই কোয়ালিটি ইন্ডিয়ান ব্রাহ্মার কচ বকনা বাচ্চা আছে, ষাট বাচ্চা আছে। এগুলো বাদ বাকি দর্শক দেখলেই বুঝতে হবে, দামটাও স্বাভাবিকের মধ্যে, সুপার কোয়ালিটি কালেকশন ভাই। ষাট বাচ্চা বকনা বাচ্চা দুইটা দেখেন। জি ভাই। আচ্ছা, তো ষাটটা চলুন, আমার দর্শকদের পর্যায়ক্রমে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখান। হ্যাঁ মাশাল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সাইদ ভাই, এক নম্বরে এই বক্ত বাচ্চাটার যাতন বয়সটা? এটা একটা ব্রাহ্মার কচ ভাই, ইন্ডিয়ান সাইওয়ালের সাথে সর্বোচ্চ হাই কোয়ালিটি উন্নত মানের পার্সেন্টের বাচ্চা। এরপর আর বাচ্চা হয় না, আমার মনে হয় কেউ দেখাতে পারছে না, এটুকু বলতে হবে না। কান মাথাগুলো খুব সুন্দর করে দেখান, চারটা পাও কি বলবো ভাই, এর প্রশংসা গাওয়ার মতো আমার কাছে আর কিছু না ভাই। সর্বোচ্চ শান্তশিষ্ট, উলান পালানের জায়গা বেকায়দা, পর্যাপ্ত পরিমাণ জায়গা ভাই, খুব ভালো পার্সেন্ট হবে। মানে কি বলবো ভাই, মানে যেখানে টানিস আমরা এখনই এক হাত বলে। চারটা পাও দেখছেন, দান স্টাইল দেখি, আর খুবই মানে সভ্যতা, আর এই জাতীয় গরু সভ্য ছাড়া হয় না গো। আর চুরটা দেখছেন এখনই বাক কত, মানে মানুষের মতো কথা, যেখানে যা খুশি সেভাবে সে দাঁড় রয়েছে। আচ্ছা, একটু বললাম পানটা দেখি ভাই কি অবস্থা। আচ্ছা দেখেন, এই দেখেন একটা জায়গা দেখছি ভাই, নিপিল ঠিক আছে, চারটা চারটা নিপিল, চার জায়গায় পেন্সিল ব্যাটারির মতন ভাই, অনেকটা। সাইজ ভাই বয়সটা কেমন হবে? আনুমানিক 10 মাসের মতন। দামটা কেমন আছে? একবারে সীমিত ভাই, বা দাম আমায় কোনো দাম চাই না, মাত্র 85,000 টাকার দাম। ওই 1,10,000 দেন, 15,000 দেন, ওইগুলো ঈদ বাদ এক পরে যাবো ভাই। রোজা থেকে করতে হবে তাহলে, অল্প সামান্য সম্মান করবো, আমারই কিছু না ভাই। তো বন্ধুরা, দর্শক ভাই যদি ভালো লাগে তাহলে ফোন দেবে, তাতে দেওয়ার দরকার নেই। এক নম্বর বর্তমান বাচ্চার দাম শুনলেন 85,000। জি, মাত্র 85,000 টাকা। আর দুই নম্বরে সুন্দর একটা ষাট বাচ্চা দেখছি, খাওয়া দাও ঠিকঠাক আছে। সাইদ ভাই, দুই নম্বরে এই ষাট বাচ্চাটার যাতন বয়সটা? এটা একটা আপনার হচ্ছে সাইওয়াল বাচ্চা, এটা হালকা ব্রাহ্মার একটু কস আছে ভাই। বাচ্চাটার মাজার গেট হাপ এবং তার নাভি কম্বল এগুলো দেখান দর্শকে, তাহলে হয়তো দর্শক বুঝতে পারবে আসলে কোন জাতের বাচ্চা। চারটা পাও দেখেন, এখনই ভাই খাইটির মতন মোটা। নাভিটা দেখেন, বাচ্চা কি ভাই, বা জান ভর একটা বাচ্চা। আমার কথা, 10 টাকা দিয়ে কাস্টমার বেশি দিয়ে ভালো জিনিস কেনার চেষ্টা করুক, তাহলে ভুলে ভবিষ্যতে লাভবান হতে পারে। অনেক ভালো গ্রোথ মাজার গেটার, আর প্রত্যেকটা বাচ্চা ভাই কারোর সাইডে কেউ কম নাই ভাই। বাচ্চারা হাসা বাচ্চার সাথে একটু ক্রস আছে, আর চুরটাও বেশ ভালো বুঝতে দেখছেন বাচ্চা হিসাবে, এটা দেখার মতন দাদা। অনেক সময় টাকা থাকলে এসব জিনিস মিলানো যায় না। সাইদ ভাই বয়সটা কেমন হবে? এটার বয়সটা আনুমানিক 10 মাসের মতন, কম বেশি হতে পারে ভাই। অনেকেই এসব বাচ্চা ভাই বলবে কলে 11 মাস 12 মাস 13 মাস বলবে। দামটা কেমন আছেন এটা? এটাও একবারে সীমিত দাম, বেশি দাম চাও না, চাইলে অনেক টাকা। এটার দাম চাচ্ছে 92,000 টাকা ভাই। বন্ধুরা, দুই নম্বরে ষাট বাচ্চাটার দাম শুনলেন 92,000। জি জি জি। সাইদ ভাই, তিন নম্বরে ষাট বাচ্চা দেখছি, এটা খাওয়া ঠিক আছে? তো তিন নম্বরে ষাট বাচ্চাটা যাতন বসটা? এটা একটা ব্ল্যাক সাইওয়াল ষাট বাচ্চা ভাই, এটা নাভি কম্বল চোট এগুলো দর্শকের দেখান, খুবই সুপার কোয়ালিটি বাচ্চা ভাই। বাচ্চা ছোট থেকে বাচ্চা খানদারি বাচ্চা। আচ্ছা, তাহলে এটা ব্ল্যাক সাইওয়াল। জি জি জি। নাভিটা দেখেন, একদম ভাই কঠিন জিনিস, মাথার শেপটা দেখেন অনেকটা করে ভারী, এবং মাথাটা ছোট, নাভি কম্বল চুট পর্যাপ্ত পরিমাণ। এই বাচ্চাটা বয়সটা কম ভাই? আনুমানিক কিনা জিনিস ভাই, 7 মাসের মতন হতে পারে, কম বেশি হতে পারে। জি জি, কম বেশি হতে পারে দাদা, তবে 7 প্লাস থাকবে আশা করা যায়। তো সাইদ ভাই, তিন নম্বরে ষাট বাচ্চাটার দাম কেমন ভাই? 3 আর 4 দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলবো। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন তিন নম্বর ষাট বাচ্চা, চলুন আমরা 4 নম্বরটা দেখি, তারপরে 3 আর 4 দামটা একসঙ্গে শুনি।
সাইদ ভাই তারপরে 4 নম্বরে এই সার বাচ্চাটা যতন বসটা এটা একটা শাইওয়াল সার বাচ্চা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি পার্সেন্টে বাচ্চা নাভি কুম্বল এমন গ্রোথ বাচ্চার কালার পিট এগুলা দর্শকদের দেখেন এটা কোন জাতের বাচ্চা ভাই কাল দর্শক দেখছেন সুপার কোয়ালিটি চারটা পাও দেন কি মোটা মোটা খাইটি পাও নাভি কুম্বল বলছে এখনি বাতাস পাওয়া যাবে ভাই টাকা দিয়ে জিনিস কিনতে হবে তাহলে ভবিষ্যতে টাকা পাবে ভাই এগুলা দর্শকদের মাথায় রাখতে হবে জি জি ভাই 10 টাকা বেশি দিয়ে কিনা সবসময় সর্বশ্রেষ্ঠ মাল কেনার চেষ্টা করেন তাহলে কোনো সময় ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না ভাই সাদ ভাই এই বাচ্চাটা বসতে কেমন হবে এটাও আনুমানিক 8 মাসের মতন ভাই আনুমানিক 8 মাস জি জি কিনা জিনিস কম বেশি হতে পারে দাদা সাদ ভাই আগে দেখেছেন 3 নম্বর সার বাচ্চা জি আর 4 নম্বর সার বাচ্চা জি ভাই 3 নম্বর আর 4 নম্বর এই দুটো সার বাচ্চা একসঙ্গে দামটা কেমন লাগছে একবারে চিপ রেট কোন দর্শক ভাই দুটো বাচ্চা নিলে দাম লাগছে মাত্র 132000 টাকা ভাই তো বন্ধুরা শুনলেন 3 নম্বর আর 4 নম্বর দুটো সার বাচ্চার দাম 132000 জি 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 ঠিক আছে আমারই দামা দাবি করার সুযোগ নেই অল্প সামান্য সীমিত সম্মান করতে পারবো ভাই আর 5 নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি এটার খাওয়া দাওয়া ঠিক আছে সুন্দর মানে কাক কয় ভাই বাচ্চা জগতে মাস্টার দাদা তো 5 নম্বরে এই বাচ্চাটা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা ফিলাকবির সাথে হলস্টাইন ফ্রিজিয়ামের কোচ আছে তবে অনেকটা কোল পার্সেন্ট আছে ভাই ফিলাকবির দেখেন মাথা গোলা গোল একেবারে ছোট প্লাস এ দেখেন চোখের পাপড়ি টাপড়ি সব গোলাপি এবং চারটা খুঁড়ো দেখেন সব হচ্ছে সাদা ভাই হ্যাঁ এবং নেস্টাগুলো অনেকটা ছোট আসলে যতটুকু দর্শক জাতমান চিনবে আশা করে কেউ কমতি বলতে পারবে না ভাই এই বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটা আনুমানিক ভাই 7 প্লাস বয়স হবে ভাই 7 মাস প্লাস আনুমানিক জি জি সাইদ ভাই 5 নম্বরে এই সাল বাচ্চাটা দামটা কেমন লাগছে মাত্র 65000 টাকা ভাই আর ইনার যে ঘরের গর্দানে দেখেন এখনই মনে হচ্ছে ইয়া করে বাচ্চা ছোট ঠিক আছে বাচ্চা গর্দান দেখছেন বেকায়দা গর্দান ভাই আর চামচুদার কথা তো বলবোই না বন্ধুরা 5 নম্বর সাল বাচ্চার দাম ছিলেন 65000 মাত্র 65000 টাকা ভাই সাহেব ভাই দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলেন ভাই কি বলবো আমি সবসময় কালেকশন করি অল্প মানুষ ছোট ভাই তবে একটু জাতমান দেখে কালেকশন করি আসলে দর্শক ভাই একটা গরু নিবে নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত মনে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে কাজ করি যে স্যার 5টা বাচ্চা দেখালাম দামটা আমার মনে হয় স্বাভাবিকের মধ্যে এবং জাতমান যতটুকু চিনি চলতে কালেকশন করে বাদ বাকি দর্শক বিবেচনা করবে তবে একটা কথা দর্শককে বলবো ভাই যেখান থেকে নেন আসলে একটা একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন 10 টাকা বেশি দিয়ে করেন তাতে কোনো সমস্যা নাই এটা আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে নাই কারণ বাংলাদেশের সব জায়গায় ভালো মন্দ বাচ্চা আছে সেখান থেকে একটা কালেকশন করে একটু ভালো নেওয়ার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে আল্লাহর রহমতে লসের সম্মুখে কখনোই পাবেন না আপনারা এখনই যদি সস্তা কিনতে চান একটা সময় করে বস্তা ভরা লাগবে আচ্ছা সাহেব ভাই সমাদার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ